আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুধুমাত্র একটা সেটিংস চালু করলে আপনার কম্পিউটার হয়ে যাবে দুর্দান্ত, একেবারে নতুনের মতো ফাস্ট। আপনার কম্পিউটারটিকে একেবারে নতুনের মতো ফাস্ট করে তুলুন শুধুমাত্র একটি সেটিংস এর মাধ্যমে। আর আপনি যাতে ভুলে না যান, তাই আমার ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন। এবং আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে প্রত্যেকটি সেটিংস ভালোভাবে দেখতে পারেন এবং ভালোভাবে বুঝতে পারেন। তো চলুন, কিভাবে সেটিংসটি করবেন দেখে নেওয়া যাক। তো শুরুতে আপনারা আপনাদের যে কম্পিউটার দিস পিসি আছে, এখানে রাইট বাটনটি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখবেন যে প্রপার্টিজ অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এই অপশনটি আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে পারফরমেন্স অপশনটি আছে, সেখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে সেটিংস অপশনটি আছে, সেটিংস অপশনটি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে চলে আসবেন, একবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন, তারপরে ওকে বাটনে ক্লিক করুন, তারপরে এগুলো কেটে দিন। ব্যাস হয়ে গেল আপনার কম্পিউটারটি দুর্দান্ত, একেবারে নতুনের মতো ফাস্ট। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।